জমি নিয়ে বিবাদ, বিবাদের জেরে ভাইদের হাতে জখম একই পরিবারের 8 জন সদস্য, আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। জমি নিয়ে ক্ষুর্তত ভাইদের সাথে বিবাদ, ঘটনায় জখম 8 জন, আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দিগড়া মালিকবেড়িয়া পঞ্চায়েতের ট্যাংরা মাঝের পাড়া এলাকায়। আহতদের প্রথম নিয়ে আসা হয় অশোকনগর সবদালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে 5 জনকে বারাসাতে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে আসেন অশোকনগরের বিধায়ক ধীমান রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান চিন্ময় কুমার মণ্ডল। আজকে সকালবেলা যথারীতি এই পরিবারের লোকেরা জমিতে তাদের ওই কথা অনুযায়ী যেভাবে কাজ সেভাবে কাজ করতে যায়, ওরা এসছে কাজ করতে, ওরা এসে কাজ করতে এসে তখন কিন্তু ওরা তখন বলে যে কোনো মীমাংসা হয়নি, এখনই কেন জমিতেই করলে, তোমাদের কালকে যাওয়ার কথা ছিল, প্রধান ডেকেছিল, তুমি তো গেলে না। ওরা এই বলার সঙ্গে সঙ্গে তাদের উপরে লাঠি পেটা রড, তারপরে কাটারি হেসো, এগুলো এনে বেধড়ককে মার। ঘটনাস্থল এবং হাসপাতালে আসে অশোকনগর থানার পুলিশ। গোটা ঘটনায় অভিযোগের তীর নূর ইসলামের খুর্তত ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে। জানা গেছে বাড়ির 18 কাটা পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, সেই বিবাদ এদিন পৌঁছায় মারামারিতে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। জমি সংক্রান্ত ব্যাপার, আজকে ওরা সেই জমির উপরে ভিত করতে গিয়েছিল, আমরা বারণ করতে গিয়েছি বলে আমাদের মাঠের জমি না বাড়ি 10-12 জনা ছিল, তার মধ্যে বাইরের লোক ছিল 2 জনা, আমাদের অপরাম সব জান ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।